পরবগুলো পুরনো হয়ে গেছে পুরো কাদা ভাই সিনারি জাস্ট চেক আউট সিনারি সেরা কিন্তু স্ক্যাম একদম রফটা নিতে হবে তারপর নিয়ে ভাই কমান কমান মুহূর্তে আমরা এসেছি হচ্ছে অমরনাথ যাত্রায় হেলিপ্যাড এটা হচ্ছে অমরনাথ যাত্রার ওই হেলিপ্যাড এখান থেকে হেলিকপ্টার গিয়ে ওই অমরনাথ যাত্রায় ওই পয়েন্টে গিয়ে নেওয়া হবে কাশ্মীরের একটা নতুন সিরিজে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি কাশ্মীরের আর একটা দুঃসর্গ সোনমার্গে অথবা অনেক কেউ বলে থাকে সোনামার্গ এই সোনামার্গে আমরা আজকে কী কী দেখছি কী কী করতে পারবো অ্যাক্টিভিটিস সব আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আর হ্যাঁ এই ভিডিও যারা এন্ড অব দি দেখবেন তারা কিন্তু জানতে পারবেন সোন মার্গের ব্যাপারে এবং সোনমার্গে কি কি স্ক্যাম থেকে আপনারা বাঁচতে পারবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আমাদের কাশ্মীরের আরেকটা স্বর্গ সোন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা হচ্ছে সোনমার্গে সাইট সিং করতে মানে সোনমার্গে যাব এখন বৃষ্টি অনেকটা কমে গেছে কালকে আমি শ্রীনগরে এসেছি কিন্তু মানে বৃষ্টির জন্য শ্রীনগরে শ্রীনগরটা চলতে পারি তাহলে তো শ্রীনগরের ভিডিওটা দিয়ে দেবো কিন্তু আজকে হচ্ছে সোনমার্গের ভিডিও আর সোনমার্গে এখন বরফ হচ্ছে এখন ব্রেকফাস্ট টা করবো তারপর এমনি রেডিও নিয়েছি একদম

আ বৃষ্টি হবে সারাদিনই বৃষ্টি হবে আহ এই জন্য আমরা প্ল্যানটা কি করে একটু চেঞ্জ করেছি সেটা হচ্ছে আজকে তো সোনামার্গ যাচ্ছি কালকে গুলমার্গ আর পরশু দিন হচ্ছে আমরা মানে ডাল লেখে সাইসিং করবো আর ডাল লেখে শিকার আছে তো সেটা ভিডিও আই থিঙ্ক পরেই দিতে হবে আমায় বা আগেও দিয়ে দিতে পারি সেটা দেখে নেবেন হোটেলটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সার্ভিসটা একটু আর আই একটু ভালো হলে ভালো হতো আর সকাল সকাল এরম চাপ হয়ে গেছি বৃষ্টিটা তো সারাদিন কালকে রাত হয়েছিল এখানে মারাত্মক এখন বৃষ্টি হচ্ছে ওয়েডনেস মানে পরশুদিন দিন বৃষ্টিটা হবে না সেই দিন আমরা মানে পুরো ডাল লেকটা ঘুরে দেখবো আপনাদেরও দেখাবো এই ওয়েদারে এরম যদি ওয়েদার থাকে মানে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু কাশ্মীর কাশ্মীরের মতো সৌন্দর্য লাগবে রওনা দেবো হচ্ছে সোনমার্গের উদ্দেশ্যে ওখানে বরফ পড়ছে যত জানে

সকাল বাজে তখন আটটা বেজে পঞ্চান্ন এবং আমাদের গাড়ি রাউন্ডার দিল টু ওয়ার্ডস সোনমার্গের পথে যারা শ্রীনগর থেকে সোনমার্গ একদিনে সাইট সিংয়ে যাবেন তাদেরকে একটাই সাজেস্ট করব সকাল সকাল বেরোনোর দরকার নইলে কিন্তু ঠিক এমনই সিজনের সময় জ্যাম পড়তে পারে এবং আপনারা কিন্তু এই জ্যামে এক থেকে দু ঘন্টা অবধি এসে থাকতে পারেন শ্রীনগরের দাল লেক দেখতে দেখতে আমরা রওনা দিলাম সোনমার্গের পথে সোনমার্গে আজ আমরা আপনাদের নিয়ে সিং করবো তো আমরা এখন এসে দাঁড়িয়েছি সোনমার্গ থেকে তিরিশ কিলোমিটার আগে এখানটা ওয়াশরুম আছে গাড়িটা দাঁড় করালাম ওয়াশরুমে গেছে সবাই আর ভাই সিনিক বিউটিটা দেখো জাস্ট সোনমার্গে আগে এত সুন্দর মানে কি সুন্দর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বাট ওই বৃষ্টিটা অতটা গায়ে লাগবে না কারণ অল্প অল্প হচ্ছে ওইখানে ফোন করেছিল সোনমার্গে নাকি এখন একটু আগে স্নোফল হচ্ছিল বাট এখন অনেকটা কন্ট্রোলে আছে আমরা এসে দাঁড়িয়েছি দিল্লি দরবার ধাবাতে আর এই আমাদের গাড়ি এখানে রয়েছে ঠান্ডা এখন হচ্ছে পাঁচ ডিগ্রি আর এখন সকালের বাজে হচ্ছে বেজে আর এই হচ্ছে সিনিক অফ তো এখন ওয়াশরুমটা হয়ে যাওয়ার পর আমরা আগের দিকে যাব কেমন লাগছে দাদা আপনি বলুন তো কি ঠান্ডা লাগছে নাকি আর এমনি জায়গাটা কেমন বরফ দেখতে চান তো শরীর ঠিক আছে ও আমরা যেখানটা এসছি এখানটা এমন একটা শপ মতন আছে শপিং সেন্টার এখানটা অনেক কিছু কেনাকাটি করতে পারবেন আপনারা এই হলটা দাঁড়িয়ে প্রচুর জিনিসপত্র আছে এখানে আর এখানে ওয়াশরুম আছে যখন আমরা সোন মার্গে প্রায় কাছাকাছি তখন গাড়ির জানলা বাইরে ক্যামেরাটা নিয়ে আসলাম কিছু মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম এতদিন ধরে রিলস বা ইউটিউবে দেখা সেই ছবিগুলো এখন সত্যি আমার চোখের সামনে রাস্তার পাশে জমে প্রচুর বরফ আর সেই বরফের রাস্তা ধরে আমরা চলেছি সোন মার্গে আরও কিছু দূর আসার পরে দেখা পেলাম সেই লেখাটা ওয়েলকাম টু সোনামার্গ আর তারপরেই এই দৃশ্য দেখার কিছুক্ষণের জন্য মনে হলো কেন কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয় আর তারপরেই পৌঁছে গেলাম আমরা আমাদের আজকের ডেস্টিনেশন সোনমার্গে সোনমার্গে গাড়ি থেকে নামার পরেই প্রচুর এখানকার লোকাল এজেন্ট আপনাদের ছেকে ধরবে এবং আমরাও এই স্ক্যামের ভেতরে ফেসে গিয়ে এনাদের প্যাকেজ নিতে বাধ্য হলাম তো এখন আমরা সোনামার্গে এসে পৌঁছেছি এই সব গাড়িটাই ভাড়া নিয়েছি জিরো পয়েন্ট গ্লেশিয়ার এই সব দেখার জন্য ভাই বরফে বরফ পুরো আর এইখানটা দেখো এই গাড়ি তো করে এখন আমরা কটা জায়গায় ঘুরবো গ্লেশিয়ার টেশিয়ার সব জায়গায় ঘুরে তারপর আবার এখানে ব্যাগ আসবো এখানকার কিছু লোকাল এজেন্ট আছে যারা আপনাকে ফোর্স করবে আপনাদের মানে এনাদের প্যাকেজ যেন আপনারা নেন এর সাথে আপনাদের কি দেবে এর সাথে আপনাদের গাম বুট দেবে যে বড় বড় জুতোগুলো হয় সেই বুট দেবে এবং আপনাদের একটা করে জ্যাকেট দেবে যে জ্যাকেট নেওয়ার কোনো মানেই দাঁড়ায় না তার সাথে আপনাদের এরাম একটা গাড়ি দেবে যেই গাড়িতে প্রায় দশজন উঠতে পারে এই গাড়িতে করে আপনাদের কিছু পয়েন্ট ঘোরাবে আমাদের বলা হয়েছিল চারটে পয়েন্ট তার এতে হাজার টাকা পার পার্সেন করে নেওয়া হবে আমরা ছিলাম দশজন সেখানে এদের লাভ হয় প্রায় দশ হাজার টাকা তারপর এনাদের কথা মতো গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম মার্গে সাইট সিন করার জন্য আর আজকে আমাদের প্রথম সাইট সিন ছিল যেটা এনারা ড্রাইভারটা বলল এটার নাম হচ্ছে টেবিল টপ এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট সাইট সিন আমরা এখন এসে পৌঁছেছি সোনা মার্গে কোন জায়গায় যেন বললো এটা টেবিল টপ এখানে প্রচুর বরফ টেবিল টপ টেবিল টপ প্রচুর ভারী আর এই বরফের সামনে চলে এসছি দাঁড়াতে টুকলো দাঁড়া টেবিল টপ আর ভাই বরফ দেখো

যেখানে সবাই খেলছে বাচ্চা বাচ্চারা সব বাচ্চা দেখে গোলা 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 খাবি সব নিয়ে ভাড়া পড়েছে হচ্ছে পনেরোশো টাকা আরো অনেক জায়গায় ঘোরা বাকি আছে আরো তিনটে পয়েন্ট ঘোরাবে এটা টেবিল টপ এরপরে আরো তিনটে পয়েন্ট আছে এই কি করছিস চলে নিচে চলে ফার্স্ট পয়েন্ট দেখার পর আমরা চলে গেলাম আজকে আমাদের দ্বিতীয় স্পটে যেটা ছিল হেলিপ্যাড হ্যাঁ এই হেলিপ্যাড থেকে হেলিকপ্টার ছেড়ে আপনাদের না হবে যাত্রার পয়েন্টে

খুব ভালো রিল বানিয়ে দিয়েছে ইনস্টাগ্রামে এই আইডি দিয়ে দিলাম এখানটা দিয়ে দেখে নেবেন তাহলে চলো এখান দিয়ে বেরোনো যাক এখানে ম্যাগি কত করে নিল দাদা ও দাদা আহি আসি না এইটি কেমন খেতে কেমন টেস্ট কেমন অনেক কিছু এখানে তো দাম হবেই অনেক কিছু করা এরাম সিনারির মধ্যে তো দাম হবেই তাই না রিল কেমন হলো ভালো হয়েছে এখন বেরিয়ে যাচ্ছি এবার আর দুটো পয়েন্ট আছে তারপর দেখে থাকতে শ্রীনগর শ্রী অমরনাথ যাত্রা আমি আপনাদের দেখালাম ওইটা শুরু হয় গাড়িতে এবার হয়ে গেছে কোন গাড়িটা উঠে লেট এসে পৌঁছেছে হচ্ছে ফিশিং পয়েন্টে তো এই যে জায়গাটা হচ্ছে সিন্ধু নদী ঠিক আছে সিন্ধু রিভার আর এই রিভারটা হচ্ছে আপনার অমরনাথ যাত্রা যেখান দিয়ে শুরু হচ্ছে সরি যেখানটা আর কি মন্দিরটা সেইখান থেকে নিয়ে ওই যেই জল নদীটা আছে পুরোটা নিয়ে ওই এই হচ্ছে নদীটা ঠিক আছে আর এইটা হচ্ছে ফিশিং পয়েন্ট যেখানে আপনাকে টাকা দিয়ে ঢুকতে হবে আমরা আপাতত ঢুকছি না আই থিঙ্ক ঢোকার কোনো মানে হয় না এই জন্য ঢুকছি না আর যেটা বললো যে এখানটার পরিষ্কার না জলটা ঠিক আছে আর এমনি সৌন্দর্য তো অনেকটাই দেখার কিছু নেই চলো গাড়িতে উঠে করি চলো চলো উঠা বড় উঠা করো তোমরা আগে উঠা করো তারপর আমি উঠা করো উঠা করো তারপর আমি উঠছি বসেছি তো অত ভিডিও করা যাচ্ছে না আমরা এখন এইসব ড্রেস ফেস ছেড়েছি জুতো ফুতো পুরো কাদা ভাই আমার এই অ্যাডিডাসে জুতো ভাই সবচেয়ে বড় কথা কি বলুন তো আমি এই জুতো নিয়েছিলাম এডিটাসে হ্যাঁ জ্ঞের জন্য না ভাই ধুইপের জন্য বাট হিউজই হলো না মানে দরকারই লাগলো না এতটা মানে ওইখান দিয়ে যেহেতু ভাড়া নিলাম এমনিতে ভাবলাম থাক এটা নষ্ট করবো নিলাম ভালো হয়েছে একদিকে নিলে পুরো শেষ হয়ে যেত আর দেখো এখন ক্লিয়ার হয়ে গেছে একদম পুরো ক্লিয়ার এত ক্লিয়ার কিন্তু ছিল না এত ক্লিয়ার কিন্তু ছিল না বেশ ভালো ক্লিয়ার হয়ে গেছে আর এ গেছে ভাই সব ক্লিয়ার হয়ে গেছে এই সুন্দর ইয়ের মধ্যে আমরা খাবার নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন হোটেল থেকে তো ওইটাই এখন খাওয়াবে ঘুরে এসেছি সূর্য মামার দেখা চলে আগে আসতে পারিনি তো যাই হোক এই সোনা মার্গে প্রচুর স্ক্যাম হয় আমি হোটেলে পৌঁছাই তারপর বলবো ব্যাপারটা পুরো ঘটনাটা ভিডিও শুরুতেই আমি আপনাদের এই সোনা মার্গের স্ক্যামের ব্যাপারে অ্যালার্ট করে দিয়েছি আশা করব যারা ভবিষ্যতে আসবেন সোন মার্গে তারা এই ব্যাপারটা নিয়ে অবশ্যই অ্যালার্ট থাকবেন এখন বেরিয়ে বললাম হচ্ছে সোনা মার্গে হোটেলে আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি হচ্ছে আহ শ্রীনগর যাওয়ার পথে একটা আহ এরম একটা ধাবায় পাঞ্জাবি ধাবা তো এইখানটায় আমরা একটু কিছু খেয়ে নেবো স্ন্যাক্স ট্যাক্স কারণ এখন আমাদের প্রায় দু ঘন্টা যাত্রা করতে হবে তাই না তুমি কিনেছো এমনি মাচুক ট্রেনটা তো এরম করে এটা হবে তো কাপছি মানে শরীর খারাপ না আশা করবো আজকে সোনমার্গে ভিডিওটা আপনার ভালো লাগবে আমি ইচ্ছা করে করছি এটাই পারি কি পারিস ইচ্ছা করে তো না আমারও ঠান্ডা লাগছে ইচ্ছা করে পাচ্ছিস না জানি এই মেঘগুলো পুরো দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘগুলো কি সুন্দর হয়ে আছে আর এমনি মানে ওয়েদারটা খুবই বাজে এখানে

কাশ্মীর ট্যুরের এপিসোডে যেই এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব কাশ্মীরের আর একটা স্বর্গ যেই স্বর্গটার নাম হল গুলমার্গ আশা করবো এই পুরো সিরিজটা আপনাদের খুবই ভালো লেগেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এর আগের পার্টগুলো যদি আপনারা না দেখে থাকেন লিঙ্ক দেওয়া রয়েল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে টেক কেয়ার গুড বাই আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলিয়ার্স